हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आशा करी तुम्हारा सकले खूब भालो आछो आर सुस्थ आछो। आज के आमी तुम्हारे जोन्नो एक्टा रिक्वेस्टेड भिडियो निये चले एसेछि। सेई रिक्वेस्टटा के करेछे तुम्हारे आज के देखाबो। तो चलो देखे नी के सेई रिक्वेस्ट करेछे, तारपर कथा बोलछि। আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার যে বন্ধু রিকোয়েস্ট করেছে, 89, 90 আর 91 এই তিনটে পেজ আমি আজকে তার রিকোয়েস্টে করে দেখাবো। তো তোমরা আমার সঙ্গে অবশ্যই থাকো আর দেখতে থাকো। আমি প্রথম পেজে করাবো 89 যেটা আছে সেটা আমি ফারস্টে করাবো। তো আমার সাথে 89 পেজটা তোমরা খুলে ফেলো। এবার অন্য রকম ভগ্নাংশের ক্ষেত্রে কি করা যায় দেখি। এক নম্বরের অঙ্কটায় আছে 1-এর 3 ও 1-এর 2, এর মধ্যে কোনটি ছোট কোনটি বড় দেখি। তোমাদেরকে অঙ্কটা শুরু করার আগে আমি একটা ছোট্ট কথা বলি। দেখো এখানে যে ভগ্নাংশটা আছে সেই ভগ্নাংশগুলোর মধ্যে বলেছে কে ছোট আর কে বড় এটাকে বিচার করতে। তাহলে আমি কিভাবে বিচার করব? এখানে যখন হর দুটো হচ্ছে আলাদা আলাদা হয় তখন হর দুটোর প্রথমে আগে লসাগু বার করে নিতে হয়। লসাগু বার করার পরে তাদেরকে সমান হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করে তারপরে ওপরের যে লব সেই লবগুলোকে দেখলেই আমরা বুঝতে পারবো কে ছোট আর কে বড়। দেখো আমি এই অঙ্কটাকে কিভাবে সমাধান করে দেখাচ্ছি। আচ্ছা, 1-এর 3 ও 1-এর 2-এর মধ্যে কোনটি ছোট ও কোনটি বড় দেখি, এটা আমরা সলভ করব। দেখো এখানে কি আছে, ভগ্নাংশের হর দুটি, এখানে দুটো বক্স আছে, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 2 হবে। এরা পরস্পর বক্স আছে, এরা পরস্পর হচ্ছে মৌলিক। মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলোকে শুধুমাত্র 1 এবং ওই সংখ্যাটি দিয়েই বিভাজ্য করা যায় তাদেরকে আমরা মৌলিক বলি। তাহলে 3 আর 2-কে কোনো কিছু সংখ্যা দিয়েই বিভাজ্য করা যায় না, শুধুমাত্র 3 দিয়েই করা যাচ্ছে 3-কে, আর 2-কে 2 দিয়েই করা যাচ্ছে, আর করা যাচ্ছে দুজনকেই 1 দিয়ে। সেই জন্য 3 আর 2 হচ্ছে পরস্পরের মৌলিক। দুটো ভগ্নাংশের হর একই করার চেষ্টা করি। প্রথমে দেখো 2-এর গুণিতকগুলি লেখা আছে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18 এবং ডট ডট আছে, মানে আরও গুণিতক এতে আছে। আর 3-এর গুণিতকগুলি হলো 3, 6, 9, 12, 15, 18, 21, 24 ডট ডট, মানে আরও গুণিতক এর আছে, এতদূর পর্যন্ত তোমাদেরকে দেখানো আছে। এবার বলছে 2 আর 3-এর সাধারণ গুণিতকগুলি কি কি। এবার সাধারণ বলতে দুটোতেই কারা কমন, 2-এর গুণিতকের মধ্যে আর 3-এর গুণিতকের মধ্যে কারা দুজনে কমন। দেখো এখানে কমন আছে একটা, দেখতে পাচ্ছি 6 আছে, এখানে 6 লিখলাম, দুজনেরতেই 12 আছে, 12 লিখলাম, দুজনেরটাতেই 18 আছে, 18 লিখলাম। এই 2-এর গুণিতকের 18-এর পরে যদি আরও কিছু আমি গুণিতক লিখি তাহলে 12-কে 2 দিয়ে গুণ করলে 12 দুগুণে 24 হয়, আর 3-এর গুণিতকের মধ্যেও 24 আছে, তাহলে 24টাও সাধারণ গুণিতকের মধ্যে পড়ে। তাহলে কি কি সাধারণ গুণিতক হলো, 6, 12, 18 আর 24। এরপরে কি লেখা আছে দেখো, কোন সাধারণ গুণিতকটা নেব, কোশ্চেন মার্ক, কোনটা নেব সাধারণ গুণিতক, সবচেয়ে ছোটটা নিলেই হবে। তার মানে 6, 12, 18, 24-এর মধ্যে যে সবচেয়ে ছোট, মানে 6 হচ্ছে ছোট, আমরা তাকেই নেব। এরপর দেখো কি করা হয়েছে, এখানে 1 গুণিতক বক্স আছে আর 3 গুণিতক বক্স আছে, এইটাকে কিভাবে করেছে দেখো। 1-কে যেহেতু এখানে সাধারণ গুণিতক হচ্ছে আমরা সবচেয়ে ছোট যে গুণিতক সেটা 6 নিয়েছি, তাহলে 6-কে আমি এবার দেখব 1-এর 3 যে ভগ্নাংশটা তার কি দিয়ে গুণ করলে এখানে 6 পাবো, 3-কে 2 দিয়ে গুণ করলে আমি 6 পেয়েছি। সেই জন্য এখানে লবে 1 আছে, 1-কেও 2 দিয়ে গুণ করব, তাহলে 1-কে 2 দিয়ে গুণ করলে এখানে 2 হয়েছে। এরপর 1-এর 2টা দেখো, 1-এর 2টাকে 2-কে 3 দিয়ে গুণ করলে 6 হচ্ছে, তাহলে আমি 1-কেও 3 দিয়ে গুণ করব, তাহলে 1-কে 3 দিয়ে গুণ করলে 3 হবে, তাহলে 3-এর 6 1টা হলো আর আগেরটা হলো 2-এর 6। এখানে কি লেখা আছে, তাই হর দুটির
এখানে কি লেখা আছে, বক্স লেখা আছে, নিলেই হবে, মানে ছ দুটির ছয় নিলেই হবে। এবার দুইয়ের ছয় আর তিনের ছয়, এই দুটো ভগ্নাংশ। এবার এই দুটো ভগ্নাংশের মধ্যে আমি কি করে বুঝবো কে ছোট কে বড়? দেখো আমি তো প্রথমে সমান হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করে নিলাম, নেওয়ার পরে আমি শুধু লবগুলোকে যদি দেখি, লবগুলোকে যদি তুলনা করি, তাহলেই আমি বুঝে যাব কে ছোট কে বড়। তার মানে আমাকে শুধু তুলনাটা করতে হবে কাকে, দুই আর তিনের মধ্যে। তাহলে দুই আর তিনের মধ্যে কে বড়? তিন বড়, আর দুই হচ্ছে ছোট। তাহলে দেখো আমি এখানে চিহ্নটা দিয়ে দিয়েছি, যেদিকে বড় সেদিকে বড়র দিকটা আছে, আর যেদিকটা সরু মুখটা সেটা হচ্ছে ছোটর দিকে আছে। তাহলে দুইটা কি, দুইটা তিনের থেকে হচ্ছে ছোট। আর তাহলে অতএব এখানে যে আসল ভগ্নাংশটা সেটা হচ্ছে দুইয়ের ছয়ের বদলে একের তিন, আর হচ্ছে তিনের ছয়। তাহলে একের তিন হচ্ছে আর একের দুই, আসল ভগ্নাংশগুলো এখানে বসানো আছে আর সঠিক চিহ্নটাও দেওয়া আছে। তাহলে একের তিনটা হচ্ছে ছোট আর একের দুইটা হচ্ছে বড়। তাহলে এই 98-89 পৃষ্ঠার যে অঙ্কটা সেটাকে তোমাদেরকে সমাধান করে আমি দেখালাম। এবার 90 নম্বরের পৃষ্ঠা খুলে ফেলো। দেখো 90 পৃষ্ঠার এখানে 2 নম্বরের কি অঙ্ক আছে, 2-এর 5 ও 3-এর 7-এর মধ্যে কোনটি ছোট কোনটি বড় দেখি। এখানে 2-এর 5 আর 3-এর 7-এর মধ্যে তোমাকে বার করতে বলছে। আগের যেমন অঙ্কটা করেছি সেম অঙ্ক কিন্তু এখানেও একই প্যাটার্নে করতে দেওয়া হয়েছে। তাহলে তোমাকে প্রথমে কি বার করতে হবে, প্রথমে বার করতে হবে হচ্ছে ভগ্নাংশের হর দুটি কি কি বলেছে, চট করে লিখে ফেলো। 5 আর 7 এরা পরস্পর মৌলিক, এই মৌলিক যখন হয় তখন 5 আর 7-এর সাধারণ গুণিতকগুলি কি কি। এখানে 5 আর 7-এর তোমাকে সাধারণ গুণিতক বার করতে বলেছে, বক্স দিয়ে দিয়েছে, কিন্তু তুমি রাফেতে কিভাবে করে দেখাবে জিনিসটা, 5-এর তুমি গুণিতকগুলো বার করবে, সিম্পল 5-এর পরপর নামটা লিখে যাবে আর 7-এরও পরপর নামটা লিখবে, লিখে লিখে দেখবে যে কারা দুজনের মধ্যে একই, দুজনের মধ্যে সাধারণ মানে দুজনের মধ্যে যারা কমন দুটো গুণিতকের মধ্যে তাদেরকেই নিতে হবে। তাহলে আমি এখানে 5 আর 7-এর সাধারণ গুণিতক কাদেরকে নিয়েছি, 35 নিয়েছি, 70 নিয়েছি আর 210-কে নিয়েছি। এদের মধ্যে আমি কাকে ধরবো আগের ঠিক অঙ্কটা দেখো, কোনটাকে নেব আমরা সবচেয়ে যে ছোট সাধারণ গুণিতক তাকে নেব। সবচেয়ে ছোট হচ্ছে এখানে 35, তাহলে আমি এখানে 35-টাকে নেব। 35-টা তাহলে কি হবে, 5 আর 7-এর লসাগু হবে হচ্ছে 35। এবার আমি কিভাবে বার করব, 2 গুণিতক বক্স আছে 5 গুণিতক বক্স আছে আর এখানে হরেতে প্রথমেই 35 লেখা আছে। তাহলে প্রথমে 5-এ যে ভগ্নাংশের যেখানে 5 আছে সেটাকে কত দিয়ে গুণ করে 35 হয়েছে, 7 দিয়ে গুণ করে 35 হয়েছে। ওই জন্য আমি 2-কেও 7 দিয়ে গুণ করব, 2-কে 7 দিয়ে গুণ করলে 14 হয়। পরের ভগ্নাংশটা দেখো, এখানে 7-কে 5 দিয়ে গুণ করে 35 এসছে, ওই জন্য 3-কে 5 দিয়ে গুণ করে 15 এসছে। তাহলে 15/35 এলো। আচ্ছা এরপর দেখো আমি কি করেছি, 15/35 আর এখানে তোমার একটা চিহ্ন আছে এবং এই চিহ্নটার পরে লেখা আছে 14/35। এবার 15 এখানে দেখো যে চিহ্নটা লেখা আছে সেই চিহ্নটা কিন্তু লেখা আছে যেদিকে, যেদিকটা খোলা দিক সেদিকটা কিন্তু বক্সটা খালি আছে আর যেদিকটা বন্ধ দিক সেদিকটাতে হচ্ছে তোমার বক্সটা খালি আছে। এবার ধরো তোমার যে ভগ্নাংশটা বেরিয়েছে 14/35 আর 15/35, তুমি সিম্পল যেদিকটা বড় দিক সেই দিকটা যেটা বড় হয়েছে তাকেই আমি লিখবো, সেই জন্য আমি 15/35 লিখে নিলাম। তার মানে 15/35টা হচ্ছে বড়র দিকে থাকলো আর 14/35টা আমি যেদিকটা ছোট দিক সেদিকটা দিলাম। তাহলে এখানে 15/35টা হচ্ছে বড় হলো আর 14/35টা হচ্ছে তোমার ছোট হলো। তাহলে এইবারে দেখো অতএব লিখেছে, এখানে কিন্তু ভগ্নাংশটাকে কিন্তু উল্টে দিয়েছে। তুমি যদি 15/35-এর বদলে যে ভগ্নাংশটা লিখবে সেটা যদি লেখো, তাহলে সেটা হয় হচ্ছে 15/35-এর বদলে যে ভগ্নাংশটা হয় সেটা হচ্ছে 3-এর 7 হয়। তাহলে 3-এর 7-টা বড় হবে আর 2-এর 5-টা ছোট হবে, কিন্তু এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে ঠিক ঘুরিয়ে দেওয়া আছে, 2-এর 5 লেখা আছে, বক্স দেওয়া আছে, তাহলে 3-এর 7। তাহলে আমাদের কোনো শক্তের ব্যাপার নেই, যেদিকে ভগ্নাংশটা যাই লেখা থাকলো না কেন, শুধু আমাকে চিহ্নটা বদলে দিতে হবে। আমাকে মনে রাখতে হবে যে কে বড়, আমার এখানে বড় হচ্ছে 3-এর 7-ই আর 2-এর 5 হচ্ছে ছোট। তাহলে আমি খালি
চিহ্নটাকে বদলে দেব। তাহলে 2-এর 5 ছোট হলো আর 3-এর 7 হচ্ছে বড় হলো। আর আগের পোর্শনটাতে দেখো 15/35টা বড় ছিল, 14/35টা হচ্ছে ছোট ছিল। খালি চিহ্নটা তুমি লক্ষ্য করো, 15টা বড় বলে আমি ওই জন্য বড়র দিকে দিয়েছি, আর 14/35টা ছোট বলে ওই জন্য 14টাকে ছোটর দিকে দিয়েছি। কিন্তু যখন পরেরটা আমাকে করতে দিয়েছে তখন খালি জিনিসটাকে আমাকে ঘুরিয়ে দিয়েছে, যেটা ছোট ভগ্নাংশ তাকে আগে লিখে দিয়েছে, বক্স করে দিয়েছে, আর বড় ভগ্নাংশটি লিখেছে। আমার এখানে কোনো কনফিউশনের দরকার নেই, যেটা বড় দিক সেদিকটা আমি 3-এর 7-এর দিকেই রাখবো, আর যেদিকটা ছোট সেদিকে আমি 2-এর 5টা রাখবো। তাহলে এইভাবে জিনিসটা তোমাকে বুঝে করতে হবে। তোমাকে 3 নম্বরের অঙ্কটা করতে দিয়েছে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি। একই জিনিসের অঙ্ক কিন্তু বিভিন্নভাবে তোমাকে করতে দিয়েছে, তোমাকে কিন্তু মাথাতে রাখতে হবে নিয়মটা কিন্তু একই জিনিস। এখানে আগেরটা দিয়েছিল ছোট বড় বার করতে, আর এটাকে দিয়েছে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে। আমরা তো আগের অঙ্কগুলোতে ছোট বড় বার করতে গিয়েও তাকে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করেছি, তাহলে এগুলোকেও তাই করতে হবে। দেখো কিভাবে করেছি, প্রথমের অঙ্কটা আমি নিলাম 1-এর 3 আর 1-এর 7, তাহলে এখানে হর কারা 3 আর 7, 3 আর 7-এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হবে হচ্ছে 21, তাহলে 3 আর 7-এর লসাগু হবে 21। তাহলে এখানে 1-এর 3 লিখলাম, 3-কে 7 দিয়ে গুণ করে 21 হয়েছে, তাহলে 1-কে 7 দিয়ে গুণ করলে 7 হবে, 7-এর 21 হলো। আবার 1-এর 7টাকে নিয়েছি, 7-কে 3 দিয়ে গুণ করে 21 হয়েছে, তাহলে 1-কে 3 দিয়ে গুণ করবো, 3-এর 21। তাহলে এখন এবার দেখো ভালো করে, 7-এর 21 আর 3-এর 21 বেরোলো, তাহলে 1-এর 3 ও 1-এর 7-এর একই হর বিশিষ্ট ভগ্নাংশ হলো 7-এর 21 ও 3-এর 21। এরপর আমরা ক্ষয়ের অঙ্কটা করব। ক্ষয়ের অঙ্কটা দেখো কি আছে, 2-এর 5 আর 2-এর 8, 5 ও 8-এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক কি বার করে ফেলো, 40 বেরোবে, তাহলে অতএব 5 আর 8-এর লসাগু হবে 40। এক্ষেত্রে কিভাবে করব, 2-এর 5 নিলাম, 5-কে 8 দিয়ে গুণ করলে 5-8-এ 40 হচ্ছে, ওই জন্য 2-কে 8 দিয়ে গুণ করতে হবে, 16 হবে। আবার 2-এর 8 নিলাম, 8-কে 5 দিয়ে গুণ করলে 40 হয়েছে, তাহলে 2-কে 5 দিয়ে গুণ করলে 10 হবে। 2-এর 5 ও 2-এর 8-এর একই হর বিশিষ্ট ভগ্নাংশ হলো 16/40 ও 10/40, তাহলে এই দুটোকে আমরা একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করে দেখালাম। এটা ছিল 90 পৃষ্ঠার অঙ্ক। এরপর আমি দেখাবো 4 নম্বরের অঙ্কটা। দেখো 4-এর কয়ের অঙ্কটা আছে, 3-এর 5 ও 4-এর 7-এর মধ্যে কোনটি ছোট কোনটি বড় লিখি। 3-এর 5 ও 4-এর 7-এর মধ্যে আমাকে বার করতে বলেছে, তাহলে আমাকে প্রথমে কি বার করতে হবে, 5 আর 7-এর সাধারণ গুণিতক কি 35, তাহলে 5 আর 7-এর লসাগু হবে হচ্ছে 35। তাহলে এটাকে কিভাবে করব আমি, 5-কে 7 দিয়ে গুণ করে 35 হয়েছে, তাহলে 3-কে 7 দিয়ে গুণ করলে 21 হবে। আবার পরের ভগ্নাংশটা নিলাম 4-এর 7, 7-কে 35 দিয়ে গুণ করলে 35 হয়েছে, তাহলে 4-কে 5 দিয়ে গুণ করলে 20 হবে। তাহলে আমি প্রথমে কি বার করে নিলাম, সমান হর বিশিষ্ট ভগ্নাংশে 21/35 আর 20/35। এবার এদের দুজনের মধ্যে যদি আমি তুলনা করি তাহলে আমি দেখতে পারবো হচ্ছে 20/35টা হচ্ছে ছোট আর 21/35টা হচ্ছে বড়। কিভাবে বুঝলাম কে বড় কে ছোট, সমান হর বিশিষ্ট করার পর শুধুমাত্র লবগুলোকে তুলনা করলেই বুঝতে পারবো কে বড় কে ছোট। যেহেতু 21 বড় সেই জন্য 21/35 যে ভগ্নাংশটা সেটা বড় হলো, আর 20 যেহেতু ছোট সেই জন্য 20/35টা হচ্ছে ছোট হলো। এরপর আমি কি করব, আসল যে ভগ্নাংশ দুটো ছিল তাদেরকে লিখে ফেলবো। 20/35-এর বদলে আমি কোন ভগ্নাংশটা নিয়েছিলাম, 4/7, তার মানে 4/7-টা হচ্ছে ছোট, আর 21/35-এর বদলে আমি নিয়েছিলাম 3/5। এবার 4/7 হচ্ছে ছোট আর 3/5 হচ্ছে বড়, তাহলে আমাকে বার করতে বলেছে কোনটি ছোট কোনটি বড়, 4-এর 7 হচ্ছে ছোট আর 3-এর 5 ভগ্নাংশটি হলো বড়। এরপর আমি দেখাবো ক্ষয়ের অঙ্কটা, 3-এর 7 ও 5-এর 11-এর মধ্যে কোনটি ছোট কোনটি বড় লিখি। একই রকমের অঙ্ক, 7 আর 11-এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হলো 77, 7 ও 11-এর লসাগু হলো হচ্ছে 7-11 কত হবে 77, তাহলে 3
আর 7 3 7 নিলাম, 7 কে 11 দিয়ে গুণ করে 77 হচ্ছে, 7 11 77, সেই জন্য 3 কে 11 দিয়ে গুণ করে 33 হলো, 3 11 33। আবার 5 বাই 11 নিলাম, 11 কে 7 দিয়ে গুণ করলে 77 হয়েছে, তাই 5 কে 7 দিয়ে গুণ করলে 35 হলো। তাহলে আমার সমান হর বিশিষ্ট ভগ্নাংশ হলো 33 বাই 77 আর 35 বাই 77। তাহলে এখানে ছোট থেকে বড় সাজাল যদি সাজিয়ে নিই আমি, তাহলে সাজালে পাবো 33 বাই 77টা হচ্ছে তোমার ছোট, আর 35 বাই 77 ভগ্নাংশটা হলো বড়। এবার আমি আসল ভগ্নাংশগুলোকে লিখে নেব। অতএব 3 এর 7 ছোট আর 5 এর 11 হচ্ছে বড়। গয়ের অঙ্কটা দেখো, 1 এর 5 1 এর 2 আর 2 এর 3 ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় সাজাই। এখানে একটা জিনিস আলাদা দেওয়া আছে, সেটা হচ্ছে তুমি এতক্ষণ পর্যন্ত দুটো জিনিস দুটোর ভগ্নাংশের অঙ্ক করছিলে, এখন তোমাকে 3টে ভগ্নাংশ দেওয়া হয়েছে। কোনো ব্যাপার না, ওই একই নিয়ম, খালি তোমাকে 3টে ভগ্নাংশকে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে। তাহলে কিভাবে করব আমরা দেখো, 5 2 ও 3 এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক আমাকে বার করতে হবে। তাহলে সবচেয়ে ছোট সাধারণ গুণিতকটা হবে 30, তাহলে এদের লসাগু হবে হচ্ছে 30, তাহলে এদের লসাগুটাও হবে 30। এবার কিভাবে বার করব, 1 এর 5 প্রথমে নিলাম, তাহলে 5 কে 6 দিয়ে গুণ করলে 30 হয়েছে, তাহলে 1 কে 6 দিয়ে গুণ করে 6 বাই 30 হবে। আচ্ছা, আবার 1 এর 2 নিলাম, 2 কে 15 দিয়ে গুণ করে 30 হয়েছে, সেই জন্য আমি 1 কেও 15 দিয়ে গুণ করলে 15 করব। আবার 2 এর 3 নিলাম, 3 কে 10 দিয়ে গুণ করে 30 হয়েছে, 2 কে 10 দিয়ে গুণ করে 20 হবে। তাহলে এখানে দেখো প্রত্যেকেরই হরে কিন্তু সমান, 6 এর 30 15 এর 30 20 এর 30, এদেরকে আমার একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করা হয়ে গেছে। তাহলে এবার আমি যদি এদেরকে ছোট থেকে বড় সাজাই, তাহলে সাজালে হবে হচ্ছে, প্রথমে কে আসবে, প্রথমে হবে আসবে 6 এর 30, তারপরে আসবে 15 এর 30, তারপরে আসবে হচ্ছে 20 এর 30। এরপরে আমাকে কি করতে হবে, অরিজিনাল যে ভগ্নাংশগুলো ছিল এগুলোকে তো আমি সমান হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করার পর পেয়েছি, যারা অরিজিনাল তাদের কোন তারা কোন ভগ্নাংশ, 6 এর 30 এর বদলে আমি কি লিখব, 1 এর 5 15 এর 30 এর বদলে লিখব 1 এর 2, আর 20 এর 30 এর বদলে লিখব 2 এর 3। তাহলে এখানে বলেছে ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় সাজাতে, আমার এখানে ভগ্নাংশগুলোকে কিন্তু ছোট থেকে বড় হিসেবেই সাজানো হয়ে গেল। এরপর আমরা করব হচ্ছে ঘয়ের অঙ্কটা, 1 এর 2 1 এর 3 ও 4 এর 5 ভগ্নাংশগুলি ছোট থেকে বড় সাজাই। তাহলে প্রথমে কি বার করে নেব, 2 3 ও 5 এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক কি 30, 2 3 5 এর লসাগুও হচ্ছে 30। আর হচ্ছে 1 এর 2 প্রথমে নিলাম, 2 কে 15 দিয়ে গুণ করলে 30 হয়েছে, তাহলে 1 কেও 15 দিয়ে গুণ করে 15 হবে, 15 বাই 30 হলো। 1 এর 3 কে 3 কে 10 দিয়ে গুণ করে 30 হয়েছে, 1 কে 10 দিয়ে গুণ করে 10 হবে। 4 এর 5 নিলাম, 5 কে 6 দিয়ে গুণ করলে 30 হয়েছে, 4 কে 6 দিয়ে গুণ করলে 4 6 24 হবে। তাহলে প্রথমেরটা হলো 15 এর 30, তারপরেরটা হলো 10 এর 30, তারপরেরটা হলো 24 এর 30। এবার একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করা হয়ে গেছে। এরপর আমাকে কি করতে হবে, ছোট থেকে বড় সাজিয়ে আমি পাবো হচ্ছে 10 এর 30, প্রথমে হচ্ছে ছোট, তারপর 15 এর 30, তারপর হচ্ছে 24 এর 30। এরপর যদি আমাকে কি করতে হবে, আসল যে ভগ্নাংশটা সেটাকে বসাতে হবে, 10 এর 30 এর বদলে আমায় লিখতে হবে 1 এর 3, তারপরে লিখতে হবে 1 এর 2, তারপরে লিখতে হবে হচ্ছে 4 এর 5। দেখো ছোট থেকে বড় হিসেবে আমার ভগ্নাংশগুলো সাজানো হয়ে গেছে। এরপরে আমি দেখাবো হচ্ছে 91 পৃষ্ঠার অঙ্ক, যেখানে আছে আরো সহজে কিভাবে যে কোনো ভগ্নাংশের ছোট বড় বিচার করা যায় তা করার চেষ্টা করি। প্রথমে ভগ্নাংশটাকে দেখো, 1 এর 3, তারপর আছে 1 এর 6, তারপরে আছে 3 এর 4, ভগ্নাংশগুলি ছোট থেকে বড় সাজানোর চেষ্টা করি। ভগ্নাংশের হরগুলো কি কি, 3 6 আর 4, ভগ্নাংশের হরগুলো সমান করতে হবে, সেই ওই আগেরই নিয়ম। কিন্তু এক্ষেত্রে কি করছে, এক্ষেত্রে তোমাকে দেখাচ্ছে 3 6 আর 4 এর তোমাকে লসাগুটা বার করে দেখাচ্ছে। দেখো এখানে ছক করে তোমাকে লসাগু বার করে করে দেখানো হয়েছে। 3 আর 6 4 এর যদি লসাগু বার করি আমরা, তাহলে লসাগুটা যদি বার করি, বার করে যেটা বেরোবে সেটা হচ্ছে 3 গুণিতক 2 গুণিতক 2 ইকুয়াল টু হয় হচ্ছে 12। তাহলে ভগ্নাংশের হরগুলোকে আমাকে কি করতে হবে,
যে লসাগুটা বেরোলো সেইটা মানে বারো করতে হবে। এবার এই যে বারো, এই হরটাকে বারো করার জন্য প্রথম ভগ্নাংশটা কি 1/3? তাহলে 3কে কত দিয়ে গুণ করলে বারো হবে? 3কে 4 দিয়ে গুণ করলে বারো হবে, 1কে 4 দিয়ে গুণ করলে 4 হবে, তাহলে ভগ্নাংশটা হবে 4/12। পরের ভগ্নাংশটা নাও 1/6, তাহলে 6কে 2 দিয়ে গুণ করলে বারো হবে, তাহলে আমি 1কেও 2 দিয়ে গুণ করলে 2 হবে, তাহলে 2/12 হলো। আবার 3/4 নাও, 4কে 3 দিয়ে গুণ করলে বারো হবে, তাহলে 3কেও 3 দিয়ে গুণ করলে 9 হবে। এবার কি বল করতে হবে, লঘিষ্ঠ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলো হলো কি কি ভগ্নাংশ? তাহলে হলো 4/12, 2/12 আর হচ্ছে 9/12। এবার এদেরকে যদি আমি ছোট থেকে বড় হিসেবে সাজাই, তাহলে প্রথমে আসে 2/12, তারপরে আসে 4/12, তারপরে আসে হচ্ছে 9/12। এবার এইটাকে যদি আমি এইভাবে সাজাই, তাহলে আমাকে এবারে অরিজিনাল যে ভগ্নাংশগুলো ছিল, 2/12 বদলে আমি কি লিখব? 2/12 বদলে আমি লিখব 1/6, আচ্ছা 4/12 বদলে আমি লিখব 1/3, আর 9/12 বদলে লিখব 3/4। তাহলে 1/6 সবচেয়ে ছোট, তারপরে হচ্ছে 1/3, তারপরে হচ্ছে 3/4। এরপর কি করেছে দেখো, 2 নম্বরের অঙ্কটা আমি একই সাথে করিয়ে দিচ্ছি। 2 নম্বরেরও অঙ্কটা, 2 নম্বরের অঙ্কটাতে আছে হচ্ছে 2/5, 1/15 ও 2/9। এই ভগ্নাংশগুলো বড় থেকে ছোট সাজাতে চেষ্টা করি। এবার এইগুলোকে কি করতে হবে, হরগুলোকে সোজা বসাতে হবে, 5, 15, 9, এদের কি করতে হবে, লসাগু বার করতে হবে। আমরা তো লসাগু অলরেডি বার করতে শিখে গেছি, 5, 15, 9 লসাগু তোমরা তৈরি করে ফেলো। 3, 5 আর 3কে যদি গুণ করি তাহলে হবে 45। এরপর কি করতে হবে, 45 হওয়ার পরে তোমাকে এখানে যে ভগ্নাংশগুলো আছে সেগুলোকে কি করব, সেগুলোকে হচ্ছে তোমার সমান হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে। আমি প্রথম ভগ্নাংশটি নিলাম 2/5, 5কে 9 দিয়ে গুণ করে 45 হয়েছে, ওই জন্য 2কে 9 দিয়ে গুণ করলে 18 হলো। তারপরের ভগ্নাংশটি নিলাম 1/15, 15কে 3 দিয়ে গুণ করে 45 হয়েছে, সেই জন্য 1কে 3 দিয়ে গুণ করে 3 হলো। 2/9, 9কে 5 দিয়ে গুণ করে 45 হয়েছে, ওই জন্য 2কে 5 দিয়ে গুণ করে 10 হলো। তাহলে এরপর দেখো আমাকে যে ভগ্নাংশগুলো বার করতে হবে, এক্ষেত্রে কিন্তু আমাকে বড় থেকে ছোট সাজাতে বলেছে। তাহলে আমি প্রথমে যে বড় সেটাকে হচ্ছে বড়টাকে নিয়ে নিই, 18/45 হচ্ছে সবচেয়ে বড়, তারপর হচ্ছে 10/45, তারপর হচ্ছে 3/45, আর অতএব তাহলে এবার এর বদলে আমাকে আসল ভগ্নাংশগুলো বসিয়ে দাও। 18/45 বদলে আমি 2/5 লিখলাম, 2/5 সবচেয়ে বড়, তারপর 2/9, তারপর হচ্ছে 3/15। এরপর তোমাদের একটা ছোট্ট টিপস দিই, এই যে চিহ্নটা আছে, এই যে গ্রেটার দ্যান আর লেস দ্যান সাইনটা, এই সাইনটা নিয়ে কিন্তু একটু গণ্ডগোল হয়, বোঝা যায় না যে কোন চিহ্নটাকে আমরা লিখব। তোমাদের একটা খুব সুবিধার জন্য টিপস বলে দিই, যে দিকটা দেখবে খোলা দিকটা আছে একটা, এই যে চিহ্নটা, এই চিহ্নটাকে তোমরা মনে করো এটা হচ্ছে একটা পাখির ঠোঁটের মতো। তো ঠোঁটটা দেখো যদি খোলা, যে জায়গাটা সেই খোলা জায়গাটা যেদিকটা থাকবে সেদিকটা হচ্ছে বড় সংখ্যাটা থাকবে, আর মুখের যেদিকটা বন্ধ সেখানটা হচ্ছে ছোট সংখ্যা থাকবে। আমার এই টিপসটা মাথায় রাখবে, তাহলে গ্রেটার দ্যান আর লেস দ্যান কোনোদিন কোনো এই চিহ্নটা ভুল হবে না। আজকে আমি একটা রিকোয়েস্টেড ভিডিও তোমাদের কাছে নিয়ে দেখালাম, আমি চাই তোমরা আরও আমাকে রিকোয়েস্ট করে জানাও যে এই পৃষ্ঠার অঙ্ক, এই অঙ্কগুলো করতে পারছি না, তো তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী আমি অঙ্ক করতে চাই। কারণ আমার মোটিভেশন হলো হচ্ছে তোমাদেরকে হেল্প করা, তো তোমরা যাতে হেল্প পাও সেই সুবিধার জন্য আমি চেষ্টা করব। তো আমাকে তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানাও যে আমার ভিডিওগুলো কেমন লাগছে, আর যদি পছন্দ করে থাকো তাহলে একটা ছোট্ট লাইক দাও, আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, নোটিফিকেশন বেলটাকেও ক্লিক করো যাতে পরের ইন্টারেস্টিং ভিডিও তোমাদের সামনে চলে আসতে পারে। তো থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই, তোমরা সকলে ভালো থাকো আর সুস্থ থাকো এই কামনা করবো। থ্যাংক ইউ।